আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রসনাথ তৃপ্তি আমি আজ তৈরি করছি টক দই আর যারা ওজন কমাতে চান তাদের জন্য কিন্তু আদর্শ হবে এই টক দইয়ের রেসিপি কারণ টক দইয়ে ফ্যাট কম থাকে আর টক দই রক্তের কোলেস্ট্রলের মাত্রা কমাতেও সাহায্য করে টক দই ব্যাকটেরিয়া অত্যন্ত উপকারী এটা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া মেরে ফেলে উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম শক্তি বৃদ্ধি করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে টক দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে এবং পাশাপাশি ডায়রিয়া প্রতিরোধ করে তো যেভাবে টক দই তৈরি করুন না কেন এই টক দই রেসিপিটি কিন্তু বেস্ট এটি যদি ফলো করে টক দই তৈরি করেন তাহলে আশা করি আপনাদের অনেক উপকারে আসবে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইলো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো টক দই তৈরির জন্য চুলায় প্রথম একটি পাত্র বসিয়ে সেখানে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ এখানে কিন্তু প্যাকেট দুধ দিয়েও এই দইটি তৈরি করা যাবে আর দুই কাপ দুধের জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর দুধটা যখন হালকা গরম হয়ে আসবে তখনই কিন্তু গুঁড়া দুধ মেশাতে হবে আমি চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি এখন অনবরত না চাড়া করে দুধটাকে জাল করতে থাকবো যতক্ষণ না দুধে বল আসে আর এখানে সব দুধের ঘনত্ব কিন্তু একই রকম হয় না দুধ যদি বেশি পাতলা হয় সেক্ষেত্রে কিন্তু গুঁড়া দুধের পরিমাণ আরও এক টেবিল চামচ পরিমাণ বাড়িয়ে দিতে পারেন আর দুধে বল আসার পর পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে অনবরত নাড়তে থাকতে হবে যেন সর না পড়ে যায় তো পাঁচ মিনিট জাল করা হয়ে গিয়েছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব আর দুধের পাত্রটি নামিয়ে নিব আর এই টক দই দিয়ে আমি আবারও টক দই তৈরি করবো এই দইটি নিয়েছি আর সেখান থেকে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ টক দই দুই কাপ দুধের জন্য আমি দুই টেবিল চামচ পরিমাণ টক দই ব্যবহার করব এখন টক দই খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো আমি একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এতে করে কি হবে দইয়ের মধ্যে কোনো লামস থাকবে না এবং দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর খুব ভালোভাবে মিশে যাওয়ার ফলে দইটি খুব ভালোভাবে জমবে তো ফেটানো হয়ে গিয়েছে পাত্রটি রেখে দিচ্ছি আর এদিকে দুধ কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে তো হালকা গরম থাকা অবস্থায় ফেটানো টক দই মেশাতে হবে তো এখন আমি একটি আঙ্গুল চুবিয়ে মেক হয়ে নিব যে দুধটা কতটা গরম আছে এভাবে আঙ্গুল চুবিয়ে রাখা যাবে এমন সহনীয় তাপমাত্রায় কিন্তু ফেটানো টক দই মেশাতে হবে তো দুধটি কিন্তু হালকা গরম আছে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম ফেটানো টক দই খুব বেশি গরম দুধে কিন্তু টক দই দেওয়া যাবে না তাহলে যেটা হবে টক দইয়ের কার্যকারিতা নষ্ট হয়ে যাবে দই খুব ভালোভাবে জমবে না এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানো হয়ে গিয়েছে আমি এখন একটি দইয়ের পাত্রে দুধের মিশ্রণটি নিয়ে নিব তবে দইয়ের পাত্রটি অবশ্যই খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে কোনো ভেজা পাত্রে কখনোই দই বসাবেন না তাহলে কিন্তু দই জমতে সমস্যা হবে আর আমরা বাজার থেকে যে টক দই কিনে নিয়ে আসি অথবা যে কোনো দই কিনে নিয়ে আসি সেই দইয়ের পাত্রটি কিন্তু পরিষ্কার করে শুকিয়ে নিয়ে সেই পাত্রেই আবার দই জমানো যাবে এখন এই দুধের উপরে যে ফেনা আছে এটা আমি সরিয়ে নিচ্ছি তা না হলে দইটি যখন জমবে দইয়ের উপরে এই বাবলসগুলি দেখা যাবে তবে এই বাবলস থাকলেও সমস্যা নেই এটা কিন্তু দই জমতে কোনো সমস্যা করবে না এখন এই দইয়ের পাত্রে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটি বেকিং ট্রে নিয়েছি যেহেতু আমি ইলেকট্রিক ওভেনের মধ্যে দইয়ের পাত্রটি রাখবো আর এখানে একটি স্ট্যান্ড দিয়ে নিয়েছি স্ট্যান্ডের উপরে দইয়ের পাত্র রাখবো এতে করে দইয়ের পাত্রটি কাত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আর আমি ইলেকট্রিক ওভেনে রাখবো একেবারে স্বাভাবিক তাপমাত্রায় কোনো কাপড় দিব না ওভেনটাকেও গরম করব না এভাবে রেখে দিব আমি সারা রাত স্বাভাবিক তাপমাত্রায় দইটাকে জমতে দিব তবে দই জমতে দিয়েছিলাম আমি আট ঘন্টায় কিন্তু দই জমে গিয়েছে আর এখন আমি দেখাচ্ছি দইটা নামিয়ে নিয়েছি কেমন জমেছে দইটি দই কিন্তু জমে গিয়েছে আমার কিন্তু আট ঘন্টায় দই জমে গিয়েছিল তবে তারপরেও আমি আরও তিন চার ঘন্টা রেখে দিয়েছিলাম এতে করে দইয়ে কোনো বাজে স্মেল আসবে না কিন্তু দইয়ে একটা টক ভাব বেশি হবে সেই দইটাই কিন্তু বেশি উপকারী কারণ এই দইয়ে ব্যাকটেরিয়াটা খুব ভালোভাবে তৈরি হতে পারবে উপকারী ব্যাকটেরিয়া এটি আমাদের হজম শক্তিও বৃদ্ধি করবে পাশাপাশি অনেক উপকারে আসবে আর দইটি যে কত ভালোভাবে জমেছে সেটা আমি আরও ভালোভাবে দেখানোর জন্য একটি চামচ দিয়ে কেটে দেখাচ্ছি তো এইভাবে টক দই তৈরি করে কিন্তু আপনারা খেতে পারেন অথবা যে কোনো রান্নায় ব্যবহার করতে পারেন এবং মাখতেও পারেন তো এই রেসিপি ফলো করে টক দইটি তৈরি করে নেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তা আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ